আঙ্গুলায় কি শিক্ষিত হলো, কি জ্ঞান অর্জন করলো? জ্ঞান অর্জন করছে, বাপ মারে কষ্ট দেওয়ার জ্ঞান অর্জন করছে। আমগো কপালে এইটাই, আর কিছু না। আমগো সারা জীবনে কষ্ট করে যাইতে হইব। আশিকের মা, কি হয়েছে? তুমি কাঁদছো কে? তুমি তো এখন সুখে থাকবা। তোমার গুণধর বোলা, শিক্ষিত বোলা শহর থেকে সুন্দরী মাইয়া আমাকে উপহার দিছে, তুমি কাঁদো কেন? সুখে কাঁদতেছি, অনেক সুখ। আপনি জানেন আপনার পোলা আর পোলার বউ কি কইছে? কি কইছে? কাউন দিছি, চিল্লা ডাকলো, গেলাম। পোলার বউ কয়, সাগে বালি, ভালো করে ধুই নাই, আমি নোংরা, দেখতে কালা, তাই আমার খাবারও অপরিষ্কার, আমি ধুই নাই। আর তোমার পোলা, তোমার পোলা ডাকলাকে তাল দিল, কিছুই করো না। তোমার তো ঘরের মধ্যে ওরা অপমান করছে, আর আমি অপমানিত হইতেছি হাটে বাজারে যেখানে সেখানে। গ্রামের লোকজন আমারে ধইরা কয়, ওই মিয়া একমাত্র পোলা, চুপচাপ ভাবে বিয়া দিয়ে দিলা, আমাকে তো একটু জানাইলাও না, কত স্বপ্ন ছিল। এই পোলাটারে সহায় সম্বল খুয়াইয়া শিক্ষিত বানাইলা আমার সেই পোলা, সেই পোলা আমাকে না জানাইয়া শহর থেকে এক টেনি মাইয়া বিয়া করে আনলো। শুনে কি আর করবেন, সব আমার কপালের ফের বুঝছেন। পোলা যখন এই বউলিয়া বাড়িতে আইসেই পড়ছে, এখন যদি পোলার বইলাকে ঝগড়া করি মানুষ কি করবো? নতুন বউ আইতে না আইতে ঝগড়া শুরু করে দিছি। পোলারা কয়েকদিনের লেগে আইসে বোটা লইয়া, কয়েকদিন বাইক খাও, আপনি কিচ্ছু কয়েন না, বউরও কিচ্ছু কয়েন না, পোলারও কিচ্ছু কয়েন না, একটু কষ্ট করে সহ্য করে। মনে তো মানে না রে আশিকের মা, পোলার মুখের দিক যখন তাকাই তখন আমার বুকটা ভাঙে যায়, বুকটা ভাঙে যায়। আর চিন্তা করি কি শিক্ষিত হইল আমগো পোলায়, কি শিক্ষিত হইল, কি জ্ঞান অর্জন করলো। জ্ঞান অর্জন করছে, বাপ মারে কষ্ট দেওয়ার জ্ঞান অর্জন করছে। আমগো কপালে এইটাই, আর কিছু না। আমগো সারা জীবনে কষ্ট করে যাইতে হইব। আপা, আরে তুমি এই ব্যান বাজান দাঁড়িয়েছো কেন? কেন বাবা, কি হয়েছে? আরে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। শোনো আব্বা, আমি আমার বড় নিয়ে যেই কদিন বাড়িতে থাকবো তুমি ব্যান নিয়ে বেরোবা না। আমার বউ যদি এখন দেখে যে তুমি ব্যান চালাইতে বাইরে হইতেছো, তাইলে আমার মান সম্মান থাকবে আব্বা? আমি তো ছোট হয়ে যাবো আমার বউর কাছে। ও বাজান, তুমি কি তোমার শ্বশুর বাড়ির লোকজনদের জানাও নাই আমার বাবাই ব্যান চালাইয়া আমার শিক্ষিত বানাইছে, উচ্চ শিক্ষিত বানাইছে, এটা কি জানাও নাই বাবা? এটা জানামু, এটা জানাইলে আপনার ছেলেরে বড় লোকের মেয়ে দিত না আব্বা? মানে তোমার এতে কেমনে বুঝাই কথাটা? তারা যদি জানতো যে আমি ভ্যানালর ছেলে, তাহলে কোনোদিন এই মেয়ে আমার দেয়, তাহলে বস্তির মেয়ে জুটত আমার কপালে। না বাবা, এটা তোমার ভুল ধারণা বাবা, তোমার তোমার আরো সম্মান বাড়তো তুমি যদি গর্ব করিয়া কইতা আমার বাবা ভ্যান চালায়, সে চুরি করে না, সে খাইটা খায়। আরে আব্বা, এখন যুগ পাল্টাইছে, খেলাগাড়ির বোলা, ব্যানালার বোলা, রিক্সাওয়ালার বোলা, এইগুলোর কোনো মূল্য নাই, সমাজ এদের কোনো দাম দেয় না। প্লিজ আব্বা, আমার মান সম্মান তুমি নষ্ট করো না। তোমার যা টাকা লাগতেছে আমি দিতেছি, ঠিক আছে? বাজার ঘাট তুমি এই দিয়ে করবা, ধর টাকা, ধর টাকা, ধর। না 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 বাবা, রাখো বাবা, রাখো রাখো, এখন তোমার বোর কাছে তুমি মান সম্মান থাকবো না বলে তুমি আমার টাকা সাধতেছো। তোমরা যেই কয়েকদিন থাকবা সেই কয়েকদিন সদাই পত্র আইনা খামো না বাজান। বাজান রে, তুমি চাকরি পাওয়ার পর কয়দিন খবর নিছো তোমার এই বুড়া বাপমার? আমরা খাইয়া আছি না না খাইয়া আছি খবর দিছো? এই প্রত্যেক মাসে যে টাকাগুলো পাঠাইছি সেগুলো করছেন কি? সেই টাকা খান নাই করছেন কি টাকাগুলো? ওই টাকা দিয়া ওই ঘর দিছি, ওই দেখো হ্যাঁ তোমার থাকুনের লাগে ওই ঘর দিছি, ওই ঘরে কিন্তু আমরা থাকি না, আমরা বুড়া বুড়ি এই ভাঙ্গা ঘরে থাকি বাবা। ভাঙ্গা ঘরে তোমার থাকতে কইছি? আমরা যে কদিন আছি থাকার পরে তুমি আর মা হন থাকো, এরপর তোমার যেহেতু ব্যান তুমি ছাড়তে পারবা না, আমরা যাই গ্রাম থেকে তারপর আবার ব্যান চালাও, অসুবিধা তো নাই। প্লিজ, আমার বাণিজ্য তো আমার বউর সামনে তুমি নষ্ট করো না, তুমি ব্যানটা ঘরের পিছনে রাখো, ঘরের পিছনে রাখো। আপনি বুঝছি, সহজ কথা খেলা।